করলো দুর্গাপুর বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর রাতে কাকসার বাসকোবা টোল প্লাজার সামনে এই চক্রের মূল দুই পান্ডাকে বনদপ্তর কর্মীরা গ্রেপ্তার করলো। আন্তরাজ্য বন্যপ্রাণী চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করলো দুর্গাপুর বন দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর রাতে কাকসার বাসকোপা টোল প্লাজার সামনে এই চক্রের মূল দুই পান্ডাকে বনকর্মীরা গ্রেপ্তার করে। উদ্ধার হলো বিরল প্রজাতির প্রায় 650 টিয়া পাখি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর রাতে দক্ষিণ পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাসের নেতৃত্বে বন আধিকারিকরা বিহার কলকাতা রোডের একটি লাক্সারি বাসকে বাসকোপা টোল প্লাজার কাছে আটকানো হয়। এরপর ব্রাসের লাগেজ বাংকার থেকে এই বিরল প্রজাতির টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোহাম্মদ গুড্ডু ও পিন্টু নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে বাসের চালক ও সহচালককে, আটক করা হয়েছে বাসটিকে। দক্ষিণ পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাস জানিয়েছেন, শুধু আন্তরাজ্যই নয়, এই টিয়া পাখিগুলি বাংলাদেশেও চলে যেতে পারে এই অপরাধীদের হাত ধরে। যাতে কেউ বুঝতে না পারে তার জন্যই এই টিয়া পাখির মুখগুলি কাপড় বেঁধে পাথর করা হচ্ছিল। এই দুষ্কৃতীদের জেরা করে এই অপরাধের র‍্যাকেটকে ধরার চেষ্টা চলছে। বিক্রি হচ্ছে না, সবজি বিক্রি করলো তাও হচ্ছে না, সত্যি কিছু আবার পাখি না। আজকে যে পাখিগুলো ধরা পড়লো কত সংখ্যক পাখি হবে, এবং এই যে আপনারা ইনভেস্টিগেশন করলেন, শুনেছি এর আগেও নাকি এরা এই এই একই গ্রুপ ধরা পড়েছিল? না, একই গ্রুপ ধরা পড়েনি। একই গ্রুপ মানে র‍্যাকেট একটাই, এই আন্তর রাজ্য চোরাকার বাড়ি যারা আছে, ইন্টারস্টেট স্মাগলিং যে করছে ওয়াইল্ড লাইফের, তাদের র‍্যাকেটটা একটাই। কিন্তু আমরা এদেরকে আগে কখনো ধরতে পারিনি। আমরা হয়তো পার্শ্ব মানে তারা তাদের সঙ্গে যারা হেল্প করে অ্যাসিস্ট করে তাদেরকে, এরা মেন র‍্যাকেট লাইন থাকে, এই লাইনের দুজন হচ্ছে এদের মেন কালপিট, এদেরকে ধরেছি। এদেরকে জিজ্ঞাসাবাদ করলে আরও বেরিয়ে যাবে। এটাই তো শেষ নয়, সোর্স আছে একটা জায়গায়, ডেস্টিনেশন একটা জায়গায় আছে। এই দুটো জায়গায় যারা ব্যবসা করছে তাদের ছাড়া তো একটা লাইন চলে না, সেইগুলিকে আমরা এদেরকে জিজ্ঞেস করলেই পাবো। সেই ধরনেরই একটা ইম্পর্টেন্ট পার্সন স্যার। এরপরে আপনারা কী পদক্ষেপ নিতে চলেছি? পদক্ষেপ নিতে চলেছি বলতে মানে এই যে র‍্যাকেটটাকে, এটাকে তো ভাঙতে হবে। এই চেনটা না ভাঙতে পারলে এটা চলতে থাকবে। আজকে যেমন আমরা বাসটাকে সুইচ করতে বাধ্য হয়েছি, কারণ ডিফারেন্ট অকেশনে আমরা কিন্তু এদেরকে বলেছিলাম যে বাসে তোমরা কোনো কিছু কনসাইনমেন্ট তোলার আগে দেখে নেবে যে ওয়াইল্ড লাইফ বা ওয়াইল্ড লাইফ আর্টিকেল নেই সেখানে। কিন্তু বাধ্য হয়েছি আজকে বাস, প্যাসেঞ্জার বাস, প্যাসেঞ্জারের অসুবিধা থাকা সত্ত্বেও আমাদেরকে এটা সুইচ করতে হয়েছে উইথ ড্রাইভার খালাসি, যাদেরকে অ্যারেস্ট করতে হয়েছে। তা না হলে কি হবে, যে যেটা যেটাতে সাপ্লাই করছে সেই মিডিয়ামটাকে যদি আমি সতর্ক না করি তাহলে এরা আসবে। আর বাকি অন্য ভাড়া গাড়িতে যদি আসে তখন ভাড়া গাড়ির লোকেরা বরং বেশি সতর্ক, তারা জানে যে এই আর্টিকেলটা বেআইনি আর্টিকেল যাচ্ছে, আর সেটা আমরা খবর পেয়ে যাব। কিন্তু প্যাসেঞ্জার বাসে খবর পাওয়াটা খুব মুশকিল, তার জন্য ওরা এটাতেই সাপ্লাই করে বেশি। স্যার কত সংখ্যক পাখি হবে এখানে? 600 উপরে তো হবে। আচ্ছা, 600 থেকে 700 মধ্যে হবে আর কি। আপনার নামটা একটু বলে দিন। কল্যাণ দাস, মুখ্য বনপাল, দক্ষিণ পূর্ব চক্র। দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, নিউজ সমাজিত ঐশী। তা চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696
6309 817 00 11562।